দিন আম্মাজান আয়েশা শুয়ে আছে আর আমার নবী আম্মাজানের দিকে চেয়ে আছেন চাতক পাখির মতো। আম্মাজান আয়েশা আমার নবীর মুখমণ্ডল পানা যখন চেয়ে আছে ওই সময় দেখতে পেলেন নূরের সুরাতে ছোট্ট ছোট্ট কালো কালো দাগ। কি দাগ বাবা? ছোট্ট ছোট্ট কালো কালো দাগ। আম্মাজান আয়েশার মনটা একটু খারাপ হয়ে গেল। যে নবীকে না তৈরি করলে কুল মখলুককে আল্লাহ তৈরি করত না, যে নবীর ওসিলা দিয়ে দোয়া চাইলে আমার আল্লাহ দোয়াকে কবুল করেন। একবার জোরে বলো, একবার জোরে হবে না? আর সেই নবীর সূরা মুবারাকে ছোট ছোট দাগ, কিসের দাগ জানার একটু কৈতুল্য হলো। ও আমার সোনার মানিকেরা, ও তরুণেরা, ও জোয়ানেরা, ও আমার নবী পাকের গোলামেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার কোলে মুবারকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছে। আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখে ওই কালো কালো দাগ কিসের দাগ? আপনার কি ছোটবেলায় বসন্তর দাগ হয়েছিল? বাবা বসন্ত যখন রোগ হয় ছোট ছোট গায়ে দাগ পড়ে যায়। আল্লাহ নবী যখন এই কথাটা জিজ্ঞাসা করলেন, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ, চোখ দিয়ে টপ 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 করে পানি বার হয়। নবী আমার চোখ দিয়ে টপ 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 করে পানি গড়াতে লাগলে, ও বিবি আয়েশা কি কথা আমাকে স্মরণ করিয়ে দিলে? ও বিবি আয়েশা, এটা কোন বসন্তর দাগ নয়, এটা হলো তোমার নবী ইসলামের দাওয়াত দিয়ে যাওয়ার মার খাবার দাগ। জোরে হবে না বাবা? আজ আমরা ইসলাম পেয়েছি, মাথায় টুপি পেয়েছি, আমার নবী নবীকে পর্যন্ত বেঈমানেরা ছাড়েনি, আমার নবীকে মেরেছে, আমার নবীকে কত আঘাত দিয়েছে, তাইপে ছোট ছোট বাচ্চাদেরকে লালিয়ে দিল, মারো মুহাম্মদকে গালি গালাস, পাগল পাগল বলো, মারো, ছোট ছোট পাত্র দিয়ে আমার নবীকে মেরেছিল, নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছে। ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, এটা অন্য কোন দাগ নয়, আমি তাইবে জমিনে যখন ইসলামের দাওয়াত দিয়ে গিয়েছিলাম বলেছিলাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, তোমরা কলেমা পড়ে নাও, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমি নবী আমাকে নবী বলে তোমরা মেনে নাও, রাসূল বলে মেনে নাও, আমি নবী জানিয়ে দিলাম আল্লাহ জান্নাত পাবে, জাহান্নাম থেকে তোমরা মাপ পেয়ে যাবে। আল্লাহ নবী যখন ইসলামের দাওয়াত দিতে গিয়েছিল, ও বিবি আয়েশা, ওই ছোট ছোট বাচ্চারা আমার গায়ে পাথর মেরেছিল, আমাকে পাগলের মতো ঘেরাও করে ছোট ছোট বাচ্চাদেরকে লালিয়ে দিয়ে হয়েছিল, তারা আমাকে পাথর মেরে ওই অবস্থায় আমার গা মুবারক দিয়ে রক্ত মুবারকটা ঝরঝর করে জমিনে পড়ে গিয়েছিল। আল্লাহ সহ্য করে থাকতে পারলেন না, ও জিব্রাইল আমার নবীর কাছে গিয়ে বলো, আমার নবীকে জ্ঞান হারা হয়ে গিয়েছে, আমার নবী তাইবে জমিনে পড়ে গিয়েছে, আমি আল্লাহ সহ্য করে থাকতে পারি না, আমার নবী যে বদদোয়াটা চাইবে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কবুল করে নেব। জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীকে সালাম দিলেন, আমার নবীকে বললেন, একবার অর্ডার দাও ওই তাইবের পাহাড়টা, ওহদের পাহাড়টা তুলে এনে ওদেরকে ধ্বংস করে দেব। আল্লাহ নবী বলেছিলেন, না না, ও জিব্রাইল, জিব্রাইল, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাকে এই বদদোয়া করার জন্য নবী বানাইনি, আমাকে আল্লাহ রহমত স্বরূপ করে নবী বানিয়ে দিলেন। আল্লাহ কোরআন শরীফের ভিতরে পারলম্ব 17 কোরআন শরীফটা সুন্দর করে খোলো, আল্লাহ 332 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ 107 নম্বর আয়াতে ডান সাইড পৃষ্ঠা সূরা আম্বিয়া 17 পারার ভিতরে উপর থেকে ডান সাইড পৃষ্ঠায় 5 লাইন নিচে আল্লাহ 6 লাইনে জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলো, আরো জোরে হবে না? নারায় তাকবীর, এ জিব্রাইল, ও ভাই নূরে মুজাসসাম জিব্রাইল, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাকে রহমত স্বরূপ করে পাঠালেন, সত্যবাদী নবী করে পাঠালেন, না না ওদেরকে আল্লাহ ক্ষমা করে দিতে বলো, ওরা যদি না হেদায়েত হয় তার ছেলেরা, তার ছেলেরা একদিন না একদিন হেদায়েত হয়ে, আমি নবী আমাকে নবী বলে মেনে, আল্লাহকে আল্লাহ বলে মেনে তারা মুসলমান হয়ে যাবে। আমার নবী সেই দোয়া কবুল করে নিয়ে আজ তায়েববাসীরা তারা মুসলমান হয়ে গিয়েছে। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? ও বিবি আয়েশা,
সব এই ছোট ছোট দাগ গুলো হলো ছোট্ট ছোট্ট পাথরের দাগ। আম্মা জার আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখের কালো কালো দাগ আমি সহ্য করতে পারি না। আপনি তো আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ আপনার মুখটা ফ্রেশ করে দেবে। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, না না, আমার এই দাগগুলো ছোট ছোট দাগগুলোর জন্য আল্লাহর কাছে আমি এখন দোয়া চাবো না। কিয়ামতের ময়দানে কঠিন আসরের দিন আমার গোরাগার মতুম্মাতিরা পাগলের মতো ছুটতে থাকবে, আমি নবী সেদিন কিয়ামতের ময়দানে বসে থাকব না, একবার পুলসিরাতের পাশে গিয়ে দেখব আমার উম্মতিরা পুলসারিতে তারা পার হচ্ছে কিনা, একবার মিজানের পাল্লার কাছে গিয়ে দেখব আমার উম্মতিরা তারা মিজানের পাল্লায় ধরা পড়ে কিনা। আমি আমার উম্মতিকে এত ভালোবাসি, তারা পুলসিরাত থেকে নিচে জাহান্নামে পড়ে যাবে, মিজানের পাল্লায় তাদের নেকি কম হয়ে যাবে, আমি নবী সহ্য করে থাকতে পারবো না। ও বিবি আয়েশা, আমি নবী সারা জায়গায় পাগলের মতো ছুটতে থাকব, আল্লাহ পাকের আরশ মহল্লায় নিচে আমি সেজদায় পড়ে যাব। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনি আমার উম্মত উম্মাতিকে মাফ করে দিন, এরা অবুজ, এরা অবুজ, এরা তো আল্লাহ আপনার নামে কলেমা পড়েছে, আমি নবী আমার নামে দরুদ পড়েছে, আল্লাহ আপনি মাফ করে দেন, আপনার রহমতের ভান্ডার ভাগ কোনোদিন খালি হয় না। আল্লাহ কোরআন শরীফের ভিতরে সূরা বাকারায় 233 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, এ পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইন্নাল্লাহ কানা তাওয়াবার রহিমা, আমি আল্লাহ হলাম পরম কবুলকারী, তওবা কবুলকারী, তাই আমি আল্লাহ তোমাদের তওবাকে কবুল করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, কারণ আমি আল্লাহ হলাম পরম দয়ালু এবং ক্ষমাশীল প্রভু। আরেকবার জোরে বলুন, ও সোনার মালিকে না, আল্লাহ নবী যখন সেজদায় পড়ে যাবে, আল্লাহু আকবার বলে মাথা মোবারক তুলবে না, আমার আল্লাহ পাক আল্লাহ তা বলবেন, এই আমার হাবিব, আমার দোস্ত, আমার পিয়ারা, আপনি মাথা মোবারক তুলে আপনি কাঁদবেন না। তাইবের রক্তাক্ত হয়েছে ওই বেঈমান শয়তান আবু জেহেলের হাতে, কত মার খেয়েছে, ইসলামের দাওয়া দিতে গিয়ে কত মার খেয়েছে, আজ কিয়ামতের ময়দানে আপনি কাঁদবেন না। তাই আমার হাবিবে, আমার দোস্ত রে, ফাসপানি মানসীতা, আমি আল্লাহকে ওয়াদা দিয়ে দিলাম, যেটা মন চায়, যেটা ইচ্ছা হয়, আপনার উম্মাত উম্মাদিগকে নিয়ে আমার দয়ার জান্নাতে চলে যান। আরো জোরে হবে না, ও বিবি আয়েশা, সেদিন কি আল্লাহর কাছে আমি সেজদায় পড়ে যাব, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার এক একটা পাথর মারা এই কালো দাগ, আল্লাহ তাইবে জমিনে আমাকে মেরেছিল, আমি চেয়েছিলাম দুনিয়াতে চাইনি, আল্লাহ আজকে আমি চাচ্ছি আমার এক একটা কালো দাগের বিনিময়ে আমার 1 কোটি উম্মাত উম্মাদিগকে আপনি জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেবেন। সেদিন কি আমি আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া চাই, এক একটা দাগের বিনিময়ে কোটি কোটি আমার উম্মাত উম্মাদিগকে নিয়ে আমি নবী জান্নাতের সঙ্গী হয়ে যাব। আরো জোরে হবে না, আরো জোরে হবে না, একটু মহাব্বাতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা, এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা। জোরে বলুন, বাবা মক্কা মদিনায় আপনাদের গ্রামে হাজি সাহেব আছেন না? এখানে বসে আছে আমার প্রিয় সম্মানীয় হাজি সাহেব বসে আছেন, কে? মাশাআল্লাহ, আমি দেখে বুঝতে পারছি এই চাচা জি হাজি সাহেব নাকি? আপনি হাজি সাহেব তো? মাশাআল্লাহ, হাজি সাহেব জানে, উফ, ইশারায় ওই হাজরি আসওয়াদ, যদি ইশারায় যদি একটু চুম্মু খায় ওই জান্নাতি পাথরে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ, ওই হাজি সাহেব জিন্দাগির সাগিরা কাবিরা গুনাহকে আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে নিষ্পাপ মাসুম বাচ্চা, মায়ের পেট থেকে যেমন একটা বাচ্চা হলে নিষ্পাপ তার কোনো গুনাহ থাকে না, আল্লাহ ওই হাজি সাহেবকে নিষ্পাপ মাসুম বাচ্চা করে দেয়।
আর একটু প্রাণ খুলে হবে না? এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা, এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা, যেখানে তে পাবে কাবা পাবে নবীর নাম, এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা, গুনাহ মাফের পাক ভূমি মক্কার কাবা, মদিনায় গেলে পাবে তুমি কাবার কাবা। আরে কোথায় সুবহানাল্লাহ বলতে বাবা, একটু জোরে হবে না? যদি বাবা পেনাল্টি শটে গোল হয়ে যায় ও কি বলে যে বল গোল গোল বলে? আর আমরা মুসলমান কোথায় সুবহানাল্লাহ এখনো শিখতে পারলাম? একটু জোরে হবে, আরো জোরে হবে। মদিনায় কে আছে বাপ? কাবার কাবা। বেলাল কে বললেন? আরে বেলাল মক্কা বিজয় করে আমার নবী বললেন বেলাল আজান দাও, টপ টপ করে কাবা শরীফের ছাদের মাথায় উঠে চলে গেল। ছাদের মাথায় উঠে আজান কোন দিকে দেয় বাপ? আপনাদের এখানে পশ্চিমমুখ না পূর্বমুখ? পশ্চিমমুখ তো। আচ্ছা মুয়াজ্জিন যদি ভুল করে দক্ষিণমুখ যদি আজান দেয়, ও মুয়াজ্জিনের চাকরি থাকবে? তোরা আজান দিতে হবে না, বাড়ি যা গিয়ে শুয়ে পড়। ভোরবেলা একটা ভালো দেখে ঠান্ডার সময় কম্বল দে, মুড়ি দে, শুয়ে পড়ি। কি বললি না? আর উত্তর মুখে কেউ যদি ইচ্ছাকৃত যায় পিছন থেকে, ভাই প্লান্টি শট মারতে হবে না, হবে না, এক প্লান্টি শটে মসজিদ থেকে ভাগাই যা। এই দক্ষিণ মুখে আজান দিচ্ছে, দক্ষিণ দিকে যা। বেলাল, তিনি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাবশি বেলাল কাবা শরীফের উপরে উঠে শুধু পশ্চিম দিকে খুঁজছে। আচ্ছা হাজী সাহেব আছে, বলেন কাবা দিকে পশ্চিম কোন দিকে? হাজি সাহেব প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না। আরে চারিদিকে তো মানুষ নামাজ পড়ে, কাবাটাই হলো তো মেন। সারা জায়গায় ঘুরে ঘুরে হযরতে বেলাল আমার নবী যে জায়গায় দাঁড়িয়ে আছে আমার নবীর দিকে তাকিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার, জোরে হবে জোরে হবে, আজান দিলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, জোরে হবে। আমি আজান কেটে বললাম, আবার নেটে যারা দেখছি বলে হুজুর আজানও জানেন না। প্রথম আল্লাহ আকবার গিয়ে একেবারে আশহাদু আন্নাই চালিয়ে দিচ্ছে। ভাই আমি কেটে কেটে বললাম আমার আপনার নবী নাম যেই বলেছে আমার নবী শুনছে। বেলাল আজান শেষ হয়ে গেল, এই বেলাল তোমাকে বললাম পশ্চিম দিকে ফিরে আজান দিতে, তুমি আমার দিকে ফিরে আজান দিলে কেন? বেলাল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কাবা কোনোদিন তৈরি হতো না, এই কাবা যদি হয়েছে সেটা আপনার জন্য, তাই কাবার কাবা হলে আপনি, তাই আপনার দিকে ফিরে আমি আজানটা দিলাম। এই জোরে হবে না? গুনাহ মাফের পাক ভূমি মক্কার কাবা, মদিনায় গেলে পাবে তুমি কাবার কাবা, যেখানে তে আছেন শুয়ে মোদের সাইয়েদ নাম, এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা। আল্লাহুম্মা কোরাইশ কাননে ফুটলো গোলাপ মা আমিনার লাল, যার সুবাসে উঠলো মেতে জিন বাসারের দল, জোরে হবে না আরো জোরে হবে না। আমার নবী যেদিন দুনিয়াতে এসেছিলেন জিন বাসার সবাই খুশি, শুধু ইবলিস মন ভরে ভাই কেঁদেছিল না ছিল না। এই জোরে বলে, তাই বান্দা যখন ইবাদত করবে ইবলিস সে বসে বসে কাঁদে আল্লাহ এ তো জান্নাতে চলে যাবে আমার লোক কই। কোরাইশ কাননে ফুটলো গোলাপ মা আমিলার লাল, যার সুবাসে উঠলো মেতে জিন বাসারের দল, যেখানে তে পাবে সে ফুল চলো সোনার মদিনা, এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা, প্রেম করো পাইবে নাজাত ওই নূর নবীজিকে। জোরে হবে না আরো জোরে হবে না?
এই কথার দ্বারাই, কবির এই গজলের দ্বারাই কোরআন শরীফের আয়াত আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই পৃথিবীর মানুষেরা, তোমরা যদি প্রেম করো, ভালোবাসো, মহব্বত করো, সব চাইতে বিবি বাচ্চা গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পত্তি নারী আমার নবীর সাথে আগে প্রেম করো, আর আমার নবীর সাথে তোমরা যদি প্রেম করতে পারো, আমি আল্লাহ অটোমেটিক ডাইরেক্টলি আমি আল্লাহ আমার সঙ্গে প্রেম আর ভালোবাসা হয়ে যাবে। আরো জোরে বলেন, প্রেম করো পাইবে নাজাত ওই নূর নবীজিকে, যার মেহনতে আমরা পেলাম মহান প্রভুকে, যার মেহনতে আমরা পেলাম মহান প্রভুকে। ওই মদিনা আমার, মদিনা তোমার, দিশার ঠিকানা এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা, এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা। যেখানে তে পাবে কাবা, যেখানে তে পাবে কাবা, পাবে নবীর নাম, এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা। আল্লাহুম্মা মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে। আমার সোনার মালিকেরা, একটু ব্যাটারি চার্জ আছে কি একটু দেখে নেই, প্রায় তো 12টা বাজতে যায় না রে তাকবীর, এ তো যায় না কোম্পানির ব্যাটারি, বেশিক্ষণ চার্জ নেই। আমরা তো ভাই মুসলমান, আর বিশেষ করে ভাঙড় এলাকার মুসলমানেরা হাইব্রিড একটা একটা ঝাল, হাইব্রিড ঝাল না তার চাইতে বড় ঝাল, চুনি ঝাল খেয়েছেন বাপ, যত চুনি ঝাল একটুকুনি ঝাল খাওয়া যায় না, আমরা হলাম ঝাল। ভাঙড় মানে এখন সব চাইতে শিরোনাম, ভাঙড় মানে হাইলাইট, সারা জায়গায় ভাঙড়। দীঘায় যাবেন, ছেলেপিলেরা বলে বলে হুজুর শুধু গিয়ে বলেছে আমরা ভাঙড়ের ছেলে, বলে বেশি কিছু বলিস না, ঝা খায় খেয়ে বিদায় দেয়। ডায়মন্ড হারবারে গিয়েছি জলসায়, কুস্তি গিয়েছি জলসায়, আল্লাহর রহমত, হে বঙ্গোপসাগরের কোলে কালীনগর উপেন্দ্রনগর জায়গাটার নাম ডায়রিতে লেখা আছে, ওখানে গিয়ে হুজুরের বাড়ি কোথায় ভাঙড়, বলে ওরে বাবা মানে কি, আমি শুধু বলি মানে কি, তাহলে আমরা ভাঙড়ের মানুষ। এরা হলো চায়না প্রোডাক্ট না, ইন্ডিয়ান প্রোডাক্ট, একদম ব্র্যান্ডেড কোম্পানি, ভিভো অপো রিয়েলমি নাকি ভাই নোকিয়া, একটু তকবীর দেন না রে তকবীর, ইবলিস পেরাই গেছে আর একটু জোরে, যখন তকবীর দেওয়া হয় না ইবলিসের পিঠে ফারিস্তারা চাবুক মারতে থাকে, আগুনের চাবুক, যেই মারে উঠে পালায়, আর এই গ্রামে আল্লাহর রহমতের ফেরেশতা এসে হাজির হবে, আমরা যত তকবীর দেব ইবলিস ছুটে পালাবে এই গ্রামের মজলিসে, আল্লাহর রহমত ফারিস্তা যখন আসবেন আমাদের জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলে একটু তকবীর দেন না রে তকবীর, একটু ভাই হনুমান গিয়ার, হনুমান গিয়ার বোঝেন, এই যারা কেটিএম চালায় আমার যুবকেরা, যখন বাইক দেয় তার মানে কোম্পানির বলে, সারা কোম্পানি এত বদমাইশ, 200 দেশে কেন, এইটা যদি 500 থাকতো সব টেনে দেখতাম কত দূর যায়। ওর নাম হলো হনুমান গিয়ার, কি গিয়ার, তাহলে একটা হনুমান গিয়ারে তকবীর হবে না রে তকবীর, হয়নি লাশ একদম ঝেড়ে না, পবিত্র মিলাদুন নবীর জলসা, বিশ্ব নবীর দিবস, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এই মালঞ্চ পদ্ম পুকুরে গ্রামবাসী বৃন্দ, যুবক বৃন্দ, শ্রোতা বৃন্দ, বৃদ্ধ আব্বা আম্মা বৃন্দ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা যা জোর আছে সকাল পর্যন্ত ওয়াজ করলে তাও চলবে নাকি, হ্যাঁ বলছে, অথচ হুজুর যখন টান দেব খুলে দেখবো সব বাজার ফাঁকা, ওই টান দেওয়া হুজুর ওয়াজ করছে, উফ টান ধরেছে আর ছাড়ে না, চোখ বন্ধ করে চালাচ্ছে, হুজুর চোখ খুলে দেখে নিচে দুজনে বসে হাউ হাউ করে কাঁদছে, হুজুর মনে করে উরে বাবা এ যা শ্রোতা আমার প্রেমে পাগল, তার আমার ওয়াজ ভালো লেগেছে, হুজুর বলছে বাপ কাঁদিস নি থাম, কেন কাঁদিস বল, বলে হুজুর কেন কাঁদবো না, আপনি যে বেড কভারে বসে আছেন ওটা আমাদের বেড কভার, আপনি যদি না ছাড়েন ওই বেড কভার না যদি নিয়ে যায় বউ আমার ঝাঁটা রেডি করে ঝাঁটা পেটা করবে, তাই কাঁদছি, এ হুজুর ছাড়বে কখন, আর একজন কাঁদছি কেন বাবা, বলে হুজুর আমি মাই বলা, তুমি না ছাড়লে আমি তো খুলতে পারবো না, আমার অবস্থা খারাপ, সারা রাত জেগে তাই দুজনে বসে কাঁদছি,
তা আমাদের শ্রোতার হুজুরে এইরকম তো আলাপন হয়েছে না হয়নি বা? ও আমার সোনার মানিকেরা, ও তরুণেরা, জোয়ানেরা, একটু হাসালাম, মনে কিছু করবেন না। রাত ১২টা হলে ভাই ঘুমের সঙ্গে একটু বন্ধুত্ব হয়। আর আমার আল্লাহ পাক আল্লাহ তারা বললেন ঘুমটা হলো ইবাদত। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে পারা নম্বর ৩০ একদম প্রথম সাবা সুরা নাবাই আল্লাহ জানিয়ে দিলেন ৮-৯ আয়াতে আল্লাহ বললেন আমি আল্লাহ পাক আল্লাহ তালা এই রাতটাকের ভিতরে লিবাসা বিছানা স্বরূপ মানুষ বান্দা বান্দির ঘুমানোর জন্য আমি আল্লাহ আল্লাহ তৈরি করলাম। তবে এই রাতের ভিতরে যারা চালাক হবে, যারা আল্লাহর সঙ্গে প্রেম করবে, বিবি বাচ্চারা ফাঁকি দিয়ে আমি আল্লাহ আমার সঙ্গে প্রেম ভালোবাসা করবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির গুনাহকে মাফ করে দেয়। এই তাহাজ্জুর অক্ত বাবা, এই তাহাজ্জুর অক্তর ভিতরে আপনি উঠলেন, পাখিটা নিলেন, কেউ বা মসজিদে কেউ বা বাড়িতে দাঁড়িয়ে 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 আল্লাহ নামাজে নফল নামাজে মুক্ত, কেউ বা তাহাজ্জুদ নামাজে ব্যস্ত হয়ে গেল। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে পারা নম্বর ১৯ আল্লাহ কোরআন শরীফের সূরা ফুরকানে আল্লাহ জানিয়ে দিলেন ৬৩ নম্বর আয়াতে ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে হবে না? যে কোরআন শরীফটা শুনলে জাহানটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বললেন যখন কোরআন শরীফটা তেলাওয়াত হবে তোমরা নীরব হয়ে যাও, নীরবতা পালন করো, এক ধ্যানে এক মনে হৃদয় দিয়ে তোমরা যদি শোনো, আমি আল্লাহ জানিয়ে দিলাম যে কোরআন শরীফ পড়ছি আর তোমরা শুনছো, আমি আল্লাহ একটা একটা হরফে তার আমল নামা আই ১০টা নেকি লিখে দেই। জোরে বলো আল্লাহ জিনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা। আল্লাহ বললেন যারা সিজদা অবস্থায়, কিয়াম মানে হলো দাঁড়ানো অবস্থায়, আমি আল্লাহ আমার ইবাদাতে মগ্ন হয়, আমি আল্লাহ আমার কাছে দোয়া চাই রব্বানা সুরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। জোরে হবে না? এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ আমার কাছে জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যখন তোরা দোয়া চা, আমি আল্লাহ আমার সংসারের অভাবের কথা আমার কাছে বলি, রোগ হয়েছে, বেদি হয়েছে, ব্যয়রাম হয়েছে, আমি আল্লাহ দিয়েছি, সারা বারা মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ কোরআন শরীফের দ্বিতীয় পারায় বললেন ৫টা জিনিসে পরীক্ষা নেব, তোমার নফসে জাহানে পরীক্ষা নেব, তোমার মাল সম্পত্তি ধন সম্পত্তি দিয়ে পরীক্ষা নেব, আমি আল্লাহ রোগ শোক বেদি ব্যয়রাম দিয়ে গজব দিয়ে আযাব দিয়ে রোগ দিয়ে পরীক্ষা নেব, যারা ৫টা পরীক্ষায় পাশ হবে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম এরা হলো জান্নাতি। কোথায় ঘোষণা করলেন? পারা নম্বর ১৬ সূরাটার নাম হলো সূরা আল কাহফ একদম ১০৫ নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম যারা ঈমানদার হবে, সলি হবে, আমল করবে, ইবাদত করবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জন্য জান্নাতে ভিতরে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জান্নাতটা দেব, ওই জান্নাত ভিতরে আমি আল্লাহ প্রবেশ করাবো, সেই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস, সবচেয়ে বড়, সবচেয়ে সুন্দর, আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত। আমরা দোয়া চাই আল্লাহ আমাদের জান্নাতুল ফিরদাউস দিও। একবার জোরে বলুন না আল্লাহু আমিন। আরো জোরে হবে না? সোনার মানিকেরা, ও তরুণেরা, ও আমার নবী পাকের গোলামেরা, ওয়াজ ভুলে গেলে হবে না বাবা, শুনে রেখে দেন। আল্লাহ রাতটাকে সৃষ্টি করেছেন আমাদের ইবাদত করার জন্য, ঘুমের জন্য। আবার আমার আল্লাহ পাক এই দিনটাকে সৃষ্টি করেছেন বাবা, আমাদের ইবাদত করতে হবে, আমাদের ঘর বাড়ি তৈরি করতে হবে, মাকাম তৈরি করতে হবে, বিবি বাচ্চার মুখের অন্ন তুলে দেওয়ার জন্য রিজিকের ব্যবস্থাও করতে হবে, ওই রিজিকের জন্য আমাদের চলে যেতে হবে ইলা জিকরিল্লাহ, মাঝে 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 আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ বললেন ফাজকুরুনি, তোমরা আমি আল্লাহ আমাকে তোমরা স্মরণ করো, আজকুরুকুম আমি
আল্লাহ তোমাদের স্মরণ করব। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আরো জোরে হবে না, তবে আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো না, শুকর তোমরা করো না। আমি আল্লাহ ওই রিজিকের ভিতরে টাকা অল্প হলেও আমি আল্লাহ তাতে রহমত আর বরকত দিয়ে দেব। আরো জোরে হবে না, ও সোনার মানিকেরা, আমি সেই হাদিসটা বলেছিলাম আপনাদের মনে আছে, আন-নিসাউ হিবালাতুশ শায়াতিন, মেয়েরা হলো শয়তানের ফাঁদ। কিন্তু না না, এমন মেয়ে আছে তারা সংসারে ধার্মিকা মা মহিলা আছে, এমন মেয়ে আছে যারা সংসারে স্বামীর খেদমত করে, যারা নামাজ পড়ে, কোরআন পড়ে, আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নারীদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। ও সোনার মানিকেরা, হযরতে রাবিয়া বাসরী রহমাতুল্লাহ আলাইহা নাম আপনারা শুনেছেন বাবা, রাতের বেলা মালিকের বাড়ি চাকরি করে, রাতের বেলা মালিকের বাড়ি কাজ করে, ওই সময় ইবাদাতে মগ্ন হয়, পাশে ঝালের পানি নিয়ে রেখে দিয়েছে। আহারে আমার তন্দ্রা ভাবটা যখন এসে যায়, ওই ঝাল গোলা পানি চোখে মারে, আর চোখের কে বলে এই চক, এই আল্লাহ তৈরি করার চক, তুই যদি দুনিয়াতে ঘুমিয়ে পড়িস তাহলে জাহান্নামে তোকে জাগতে হবে। নিজের চোখকে বলে জেগে থাক, বেশি বেশি আল্লাহর ইবাদত কর। এরাই হলো ধার্মিকা মহিলা, এরাই হলো আল্লাহর ওলিনী। আল্লাহ বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এই আমার বান্দা বান্দিরা, তোমাদের অন্তর নাফসটাকে নাফসাতুল মুতমাইন্না তৈরি করো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওই নাফসাতুল মুতমাইন্না যদি তৈরি করতে পারো, আমি আল্লাহ তোমাকে ওয়াদখুলি জান্নাতি দাখিল করে দেব। আম্মা জানে মেয়েরা কত ইবাদত করেছে। সবাই বলেন জান্নাতের সর্দার রানী কে হবে? জান্নাতের সর্দার রানী, মেয়েদের সর্দার রানী কে? হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আমার নবী চোখ দিয়ে পানি বার হচ্ছে টপ টপ করে। জিব্রাইল আলাইহিসসালাম এসে কথা যেই বললেন, আমার নবী টুক করে মুস্কি হাসলেন, তাবাসসুম হাসি হাসলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর হাসি কি হাসি ছিল বাপ? আরেকটা আমল দিচ্ছি, অনেক আমল দিলাম, আরেকটা আমল দিচ্ছি। হাসি তিন প্রকার, কয় প্রকার বাপ? একটা হলো আল কাহকাতু, আরবিতে বলছি, আর একটা হলো জিহিক, আর একটা হলো তাবাসসুম। আল কাহকাতু বাংলায় বলে অট্টর হাসি, মানে জোরে জোরে হাসি। ভাই কারোর যদি ক্ষতি হয় আমরা হাসি না হাসি না, জোরে জোরে ঠিক হয়েছে হা হা করে। আর চায়ের দোকানে হাসিটা ঠিক মজাই হয় না? ওই জন্য বলেছে ইবলিশের জায়গা, জোরে হাসা শরীয়তে হারাম। আর একটা হাসি আছে মৃদু হাসি, দাঁত বার হবে কিন্তু আওয়াজ হবে না। আর আমার নবী একটা হাসি হাসতেন, ওটা জিহিক হাসি, আর তাবাসসুম হাসি, ওই হাসিটা ও দাঁতও বার হবে না আর আওয়াজও হবে না, শুধু ঠোঁটটা একটুকুনি স্লাইড ভাবে দু সাইড চলে যাবে, নাড়া দেবে, ওটাই হলো সুন্দর হাসি, সুন্নতি হাসি, ওর নাম হলো তাবাসসুম হাসি। এ হাসি নামাজের ভিতরে হাসলে ওযুও নষ্ট হবে না আর নামাজও হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু দাঁত বের করা হাসি যদি হাসেন, অট্ট হাসি হাসে, ওর নামাজও হবে না, ওযুও জোরে বলেন হবে হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আব্বাজি আপনি এই মুহূর্তে কাঁদছিলেন, আবার কেন হাসছেন? আল্লাহ নবী বললেন, আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে, তাই আমি রোনাজারি করছিলাম, আমার উম্মত উম্মতির উপায় কি হবে, আমি তো নবী পদ্মার আড়াল নিয়ে চলে যাব। তবে জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আপনার বেটি ফাতেমাকে কাঁদতে মানা করো, আল্লাহ খুশির সংবাদ দিয়েছে, আপনার বেটিকে ফাতেমাকে জান্নাতের সর্দার রানী বানাবেন। জোরে হবে না? তাই আমি নবী হেসে ফেললাম।